মমতাদি আছেন, আমরা আছি, আমাদের দল আছে। আমি মমতাদির সাথে আমার মৃত্যু পর্যন্ত। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখব, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য প্রযোজ্য। চাই মমতাদি আরো 20-30 বছর সুস্থ থাকুক। আর মমতাদির অ্যাকসেপ্টেন্স আছে বলেই আমাদের অ্যাকসেপ্টেন্স আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনাটার বাইরে, কারণ কিছু কিছু মানুষের ঐশ্বরিক ক্ষমতা থাকে। উনি যে পরিমাণ পরিশ্রম করতে পারেন, একসঙ্গে যত রকম কাজ করতে পারেন, এই সব আলোচনাগুলোর মধ্যে তাকে টানার কোনো মানে হয় না। একটা নির্দিষ্ট বয়সের পর আমার নবপ্রজন্মকে, নতুন ছেলেদের যারা উঠে আসছে তাদের জায়গা করে দেওয়ার জন্য আমাদের বয়সী যারা একটু বড়, একটু ছোট, তাদের সকলেরই একটা সময়ের পরে ছেড়ে দেওয়া উচিত। গাভাস্কার রিটায়ার না করলে শচীন আসত না, আবার ধোনি রিটায়ার না করলে এই রোহিত স্যামি এরা আসত না। তেমনি প্রবীণদের তো এক সময় উচিত রিটায়ার করা নয়, তাদের আরও বেশি সম্মান দিয়ে অ্যাডভাইসার হিসেবে ধরে রাখা। তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কেউ যদি কোনো রকম কোনো মত বা অভিমত দিতে চায়, সে স্বাধীনতা তার রয়েছে। দলের একটা দল, দলের জন্য নয়, এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনো দিন আমার বয়স বেড়ে গেলে, 70-75-80 হলে, আমি কাউকে দোষ দিচ্ছি না। প্রবীণ যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা দলে। তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি পড়ে থাকতে পারে। এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। গত 23 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূল কর্মী সমর্থকদের সামনে সৌগত রায়কে দেখিয়ে তিনি নবীন প্রবীণ তত্ত্ব খাড়া করেছিলেন, যে বয়স কখনো মনের বাধা হতে পারে না, এরকম একটি মন্তব্য করেছিলেন। তারপরে সৌগত রায়ও এই বিষয়ে সংবাদ মাধ্যমে নানা কথা বলেছেন। গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনিও এই নবীন প্রবীণ তত্ত্ব নিয়ে কিছু কথা বলেছিলেন, এবং কুনাল ঘোষ 23 নভেম্বর এই তথ্যের পরে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে, তিনিও বেশ কিছু প্রসঙ্গ তুলেছিলেন এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে। এবং তিনি সেখানে এও কথা বলেছিলেন যে তার মানে যতদিন বয়স থাকবে যতদিন, ততদিন পুরনোরা কি নতুনরা কেউ কি উঠে আসতে পারবে না, এরকম নানা কথা বলেছিলেন। গত 2 দিন আগে ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি এই নবীন প্রবীণ তত্ত্ব নিয়ে একটা মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন বয়সের ঊর্ধ্ব সীমা থাকার পক্ষেই তিনি সওয়াল করেছেন। তিনি বলেছেন রাজনীতি আর চাকরি আলাদা, বয়স হলে দৌড়ানো সম্ভব না, এটা ঠিক, তবে রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমরা সবাই স্বেচ্ছাসেবক, কেউ কর্মী নই। অভিষেক যেটা বলেছেন ঠিক বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমরা রয়েছি। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও 20 বছর সুস্থ সবল থাকুন, অভিজ্ঞতার আলাদা দাম রয়েছে। এবং তিনি শুধু এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও মাপকাঠির গ্রহণযোগ্যতা নিয়ে বলেছেন যে প্রার্থী হওয়ার বিষয়ে একমাত্র মাপকাঠি মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমি তো এখনো মনে করি ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তেমনি অন্য কোনো জায়গায় আরও কারো কারো হতে পারে। মিছিল মিটিং ও মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে নবীনদের প্রয়োজন। আমি যেমন এখন মধ্যবয়সী, কয়েকদিন পর প্রবীণ হব, আর যারা নবীনকাল তারা মধ্যবয়সে পৌঁছবেন। আমরা জানি যে তৃণমূলে 2021-এর তৃতীয়বারের ক্ষমতা আসার পরে শাসক দলের অন্দরে চালু হয়েছিল এক ব্যক্তি এক পদ, সেই নিয়ে কারো অমত ছিল না, সেই ইস্যুতে ও
পুরমন্ত্রী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন, দলে অনেক ধরনের মতামত থাকে, আলোচনা হয়, আমরা সবাই মতামত দিই, সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা ঠিক মনে করেন আমরা সেটাই মেনে নিই। দলে খোলা হওয়ার মতো কথা বলার জায়গা রয়েছে। এক ব্যক্তি এক পদ নিয়ে এখনো আলোচনার মতো বিষয় রয়েছে। ব্যক্তি বিশেষে মতামত আলাদা, তবে এই নিয়ে আমার তত্ত্ব বাইরে বলবো না, সেটা দলের ভিতরেই বলবো। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সব পেশাতে বয়সের একটা ঊর্ধ্বসীমা অবশ্যই থাকা প্রয়োজন, কারণ নবীনদের পক্ষে যে পরিশ্রম করা সম্ভব প্রবীণদের পক্ষে তা কখনোই সম্ভব নয়। আর ফিরহাদ বলছেন, মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকে প্রার্থী করা উচিত, সে প্রবীণ হলে প্রবীণ হবে, নবীন হলে নবীন হবে। অর্থাৎ এখানেই একটা প্রশ্ন যে সব পেশা, তাহলে রাজনীতিকে যারা পেশা করেছেন, সেখানে ফিরহাদ হাকিম বলছেন আমরা কেউ চাকরি করি না। তো এই জায়গাটাতেই প্রশ্ন, এই নবীন প্রবীণ দ্বন্দ্বে কি হতে চলেছে আগামীকালে তৃণমূলের এই দ্বন্দ্ব, এবার কি প্রকাশ্যে আসতে চলেছে? কারণ আমরা দেখলাম সৌগত রায় বলেছেন, তার বিরুদ্ধে বলেছেন মদন মিত্র, কুনাল ঘোষ বলেছেন, এবং এখন আবার ফিরহাদ হাকিম বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন আবার ফিরহাদ হাকিম বললেন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, এই যে তৃণমূলে এবার নবীন প্রবীণ তথ্য নিয়ে একটা মতভেদ, মত পার্থক্য, কি বলবে এটাকে? দেখো, এটা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই এই ইস্যুটা তুলেছেন তিনি, এবং সর্বসমক্ষেই বারবার করে বলছেন যে নতুন মুখদের সুবিধা এরকম নয় যে প্রবীণদের উনি বলছেন রাজনীতি থেকে অবসর নিন। উনি বলেছেন দলীয় পদ এমপি বা এমএলএ এই পদ থেকে সরে দাঁড়িয়ে একটা পরামর্শদাতার ভূমিকায় থাকা। তো সেখানে বারবার বলছেন, দলীয় মুখপত্র বলেছেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্দোরের যে সভায় সেখানে সৌগত রায়ের প্রশংসা করে বুঝিয়ে দিয়েছেন যে না, যে শুধুমাত্র যে প্রবীণ হলেই বিধায়ক বা এমএলএ থাকা যাবে না বা সাংসদ থাকা যাবে না, এই তত্ত্বে তিনি অন্তত বিশ্বাসী নন। ফলে তিনি একটা নবীন আর প্রবীণের মধ্যে সমন্বয় করেই চলতে চাইছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আমার যেটা দেখার সেটা হচ্ছে যে 2024 সাল, দেখো এটা অনেকটাই বেশি এখন কেন এইটা উঠছে সামনে সার্ফেসে আসছে, কারণ যেহেতু 2024 সালের ভোট এসে গেছে, লোকসভার ভোট প্রায় এসে গেছে, সেখানে তৃণমূলের প্রচুর প্রবীণ সাংসদ ইতিমধ্যেই আছে। তুমি যদি দেখো সৌগত রায় আছে, সেখানে যদি দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, তো তাদের ভাগ্যে কি হবে? কারণ সৌগত রায়ের ভাগ্যে কি এবার টিকিট শিখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের? কারণ যদি নবীনের প্রবীণ দ্বন্দ্বে আসে তাহলে কি ওখান থেকে কেউ প্রবীণ আসবেন? এবার সেখানে হলো মাপকাঠিটা কদম কত। সিপিএম এ আমরা দেখতে পাচ্ছি এক গাদা নতুন মুখ কিন্তু নিয়ে আসছে, মোহাম্মদ সেলিম নিজেও 60-এর কোটায় বয়স, উনি কিন্তু এক গাদা নতুন মুখ নিয়ে এসেছেন বর্তমানে। কিন্তু যুবকদেরই প্রাধান্য, তুমি যদি দেখতে পারো যে কোনো আন্দোলনেই আজকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ অভিযান হচ্ছে, লাস্টে ব্রিগেড হবে, যুবকদের হাতেই সিপিএম পুরো আন্দোলনের ভারটা তুলে দিয়েছে। নেতৃত্ব যারা আছেন, তুমি হ্যাঁ তার সই আছেন, নানা রকম ভাবে পরামর্শদাতা বা নানা অন্যান্য কাজে লাগানো হচ্ছে। তেমনি যেমন বিজেপিতে, ধরো বিজেপিতে যেটা বলার যে 75 বছর হয়ে গেলে বিজেপিতে তাদের মার্গদর্শক মন্ডলী বলে যা আছে সেখানে তাদের নিয়ে দেওয়া হয়, কিন্তু তৃণমূল চেয়ারমার্ক সেরকম নেই। এটা যা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তার উপরেই হয়, তিনি যোগ্য মনে করেন, যোগ্যতার তো কোনো রকম এখানে কোনো মাপকাঠি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যোগ্য মনে করেন। কারণ এই কারণেই বললাম তোমার তৃণমূলের যে সাংসদ নুসরত ইমি রাজনীতিতে কি কোথা সেটা তো কোনোদিন জানা যায়নি, তারা রাজনৈতিক সিনেমায় তাদের যোগ্যতা থাকতে পারে, রাজনৈতিক ভাবে কি যোগ্যতা জানা যায়নি। হ্যাঁ, অরূপদা, এখানে একটা প্রশ্ন যেটা আমি তুলছি সেটা বা আসছে যে রাজনীতি কোনো পেশা নয়। আমরা জানি যে রাজনীতিতে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে প্রত্যেক পেশায় একটা নির্দিষ্ট বয়সসীমা থাকে, অবসরের একটা বয়সসীমা থাকে, কিন্তু ববি হাকিম বলছেন যে রাজনীতি কোনো পেশা নয়, এটা আমরা সেবা করি, মানুষের কাজ করছি, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটাই হচ্ছে সব, সে বয়সে নবীন হোক বা প্রবীণ হোক। হ্যাঁ, তিনি সে প্রসঙ্গে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও টেনে তুলেছেন যে ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তেমনি অন্যান্য জায়গায় অন্য কারো হতে পারে। তো এই জায়গা থেকে এই যে গ্রহণযোগ্যতার পেশা,
রাজনীতি কি পেশা তাহলে? মানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেশার সঙ্গে তুলনা করছেন আর সেখানে রাজনীতি কোনো পেশা নয়, আমরা কোনো চাকরি করি না বলছেন ববি হাকিম, এই জায়গাটা তার থেকে সবচেয়ে বড় জায়গায় ববি হাকিম আর একটা যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জনপ্রিয়, উনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নাম্বার টু বা কিছু সারা পশ্চিমবঙ্গে জনপ্রিয় সেটা না করে উনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের মধ্যে হ্যাঁ সেটাই আমি বললাম। হ্যাঁ 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 উনি এবং ইন্টারেস্টিংলি উনি যেটা বলেছেন যে আমরা সব নানা মতামত দিই, ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মতামত, আলটিমেট সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা দেখেছি যে দলের অন্ধরে যে অভিষেক আর ববি হাকিমের সম্পর্ক কতটা কোট আনকোট মধুর, আমরা সেই নিয়ে বহু চর্চা সেখানে এসেছে, এমন এসেছিল যে এবার পুরো ভোটের আগে বাবুল সুপ্রিয়র নাম মেয়র হিসেবে উঠেছিল যেটা আমরা শোনা গিয়েছিল। এবং ববি হাকিমের ক্ষেত্রে আরেকটা জিনিসও আছে, তৃণমূল কংগ্রেসের জেনারেলি যেটা হয় এক ব্যক্তি এক পদ, তো এক ব্যক্তি এক পদের এতে কিন্তু ববি হাকিম পড়ছেন না, উনি মেয়রও যেমন আছেন উনি মন্ত্রী হিসাবেও আছেন, ফলে এক ব্যক্তি এক পদ এতে আসছে না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও বারবার করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সবার এক ব্যক্তি এক পদ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার যদি মনে থাকে লাস্ট নেতাজি ইন্টারে সবাই বলেছিলেন যে এখানে আমার এক ব্যক্তি এক পদ, আমিও তো বলেছি একটা ছেড়ে দেবো আমরা ছাড়তে চাইনি, যা উনি বলেন, কিন্তু তারপরেও কিন্তু ববি হাকিম মেয়রও থেকে গেছেন মন্ত্রীও থেকে গেছেন, এক ব্যক্তি এক পদ, সেখানে ববি হাকিম সেই যোগ্যতার কথা বলেছে। ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা যে বলতে পারো ইনার ক্ল্যাশ বা যেটা, সেটা অন্তত দলের অন্দরে চাপা থাকছে না, সেটা বারবার করেই প্রকাশ্যে চলে আসছে। এবং প্রকাশ্যে আসার পরও ধরো আজকে কুনাল ঘোষের বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম, কিন্তু তারপরেও কোনো দল কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন থাকবেন না সে প্রশ্নও তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা ভুল পরামর্শ দিচ্ছে সে প্রশ্নও তুলেছেন, দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না সে প্রশ্নও তুলেছেন, উনি নানা রকম প্রশ্ন যে সার্ফাসে আনলেন সে বোঝাই যাচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে যদি শক্ত কোনো খুঁটি না থাকে তাহলে আর কি কুনাল ঘোষের পেছনে, তাহলে কুনাল ঘোষ কি করে বলেন এই কথা, তারপরে যেহেতু কুনালের বিরুদ্ধে ব্যবস্থা না হয়নি। ফলে তৃণমূল কংগ্রেসে এই আর কি তোমার এই মত পাল্টা মত এটা চলতেই থাকবে, দেখার এর মধ্যে দাঁড়িয়ে যে 24 সালের ভোটে কতটা এই মোকাবিলা করা যায়, কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে ঘোষণা হচ্ছে যে পেশা, আমি বলছি যে পেশা তাহলে কি রাজনীতি? একেবারেই তাই, দেখো সেদিক দিয়ে একই, রাজনীতি এখন তো পেশা হয়েই গেছে, আমরা যতই এই সেবা চেপে বসুক রাজনৈতিক নেতাদের, ফলে সেটা তো আপাতত আমরা দেখবো সবাই বলি রাজনীতি একটা পেশা, রাজনৈতিক যে জনগণের সেবা তো সেটা পুরে সব নেতারা বলবেন এটাও একটা পেশা। ভাই পেশা যেমন হয় একটা পেশার থেকে অন্য পেশায় যায়, রাজনৈতিক নেতারা অনায়াসে বলতে পারেন একটা দল বদল করেন, এখানে নীতি বা আদর্শটা সেখানে কমে যায়, পেশায় যেমন মানুষ ধরো বেশি দাম পেলে একটা খেলোয়াড় অন্য ক্লাবে চলে যায়, একটা চাকরিদাতা অন্য জায়গায় যায়, নেতারাও সেমন হয়ে গেছেন, দাম বাড়লে একটা দল থেকে আরেকটা জায়গায় চলে যায়, সেখানে যদি নীতিটা বা আদর্শটা বড় কথা হয় সেখানে তো দল বাড়লো বা কমলো সেটা বড় কথা নয়, মন্ত্রী হলো কি হলো না সেটা বড় কথা নয়, আলটিমেট হচ্ছে আমি আদর্শের প্রতি দায়বদ্ধ থাকবো, আমি নীতির প্রতি দায়বদ্ধ থাকবো, কিন্তু বর্তমান রাজনীতি তো সেটা তো হারিয়েই গেছে। ফলে সে কি রাজনীতি এখন পেশাই হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি তো আর কোনো নীতির লড়াই নেই, এটা পেশা খুব, হ্যাঁ একবারে বলতে পারি না যে 100% বা 100% মানুষই থাক সেটা কোনো কালেই হয় না, কিন্তু বেশিরভাগ আমার পলিটিশিয়ান চোখের সামনে যা দেখছি তারা কিন্তু রাজনীতিটাকে নিজেদের পেশা হিসেবেই গণ্য করেন। তো সেই পেশা এবং ইয়া অবি বারবার বললে যে জনগণের সেবা হয়তো হচ্ছে, এদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, জ্যোতিপ্রিয়র বাকি বুড়ের সন্ধান পাওয়া যাচ্ছে, ফলে রাজনীতিতে জনসেবা করতে এসে এত টাকা যে কিভাবে দরকার হয় সেটাও আমাদের জানা নেই। ফলে আসলে জনগণকে এরা যেটা হয় পলিটিশিয়ানরা ভাবেন ওনারা যা বলবেন জনগণ বোধ হয় সেটাই বিশ্বাস করবে বা সেটাই ভাববে, সেই সময়টা বোধ হয় নেই বিপ্লব, সমস্যা হচ্ছে সেটাই। একদম, আমরা আমরাও সেদিকে নজর রাখবো যে রাজনীতি কি পেশা, যদি পেশাই হয় তাহলে সত্যি তো তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকা দরকার, বয়স সীমা থাকা দরকার। আর সত্যি তো এখন রাজনীতি যিনি সেবা বলছেন সত্যি কি সেবা করছেন? তাহলে এত কোটি কোটি টাকা কি করে নেতাদের কাছ থেকে পাওয়া যায়, তাহলে কি সেটা পেশা নয়? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, সব পেশায় যদি একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে তাহলে কেন রাজনীতিতে থাকবেন, অর্থাৎ রাজনীতি কি পেশা? এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। আপনারা আমাদের এই নিয়ে কমেন্টস বক্সে অবশ্যই জানান যে সত্যি কি রাজনীতি পেশা। আজকে আমরা শেষ করব, ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে রাজনীতি কি সত্যি পেশা। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।